আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি দেশি কই মাছ দিয়ে লাউ শাক চচ্চড়ি। কই মাছ তো আমাদের বাঙালিদের কাছে খুবই জনপ্রিয় একটা মাছ, আর সেটা যদি হয় লাউ শাক দিয়ে চচ্চড়ি তাহলে তো কথাই নেই। আশা করছি বরাবরের মতো এই রেসিপিটাও আপনাদের কাছে অসাধারণ লাগবে। তাহলে আর দেরি কেন, চলুন মূল রেসিপিতেই ফিরে যাই। মাছকে যেহেতু লাউ শাক দিয়ে চচ্চড়ি করব, লাউ শাক তো লাগবেই। কিন্তু হ্যাঁ, এখানে ঠিক কী ধরনের লাউ শাক সিলেক্ট করেছি একটু দেখিয়ে দিই। এই রেসিপির জন্য লাউ শাকের ডগা অর্থাৎ নরম অংশটা সিলেক্ট করলে রেসিপিটা খেতে বেশি ভালো হবে। এই রেসিপির জন্য শুধু পাতা নিয়েছি, আর যে ডাটা সেটা কিন্তু স্কিপ করেছি, পাতাকে বেছে নিয়েছি। এখন এটাকে ভালোভাবে ধুয়ে নিব। এখানে দেশি কই মাছ নিয়েছি, মাছকে বরাবরের মতো লবণ ও লেবু দিয়ে খুব পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। প্রথমে মাছের লবণ হলুদ মেখে নিব। এখানে এক চা চামচ লবণ দিয়ে নিলাম। হলুদ অ্যাড করছি হাফ টেবিল চামচ। যদি প্রথমে এভাবে হলুদ ও লবণ মেখে নিই তাহলে হবে কি, মাছের ভিতরে প্রথমে লবণ প্রবেশ করবে, আর মাছের গায়ে যদি লবণ না হয় তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে বেশি একটা ভালো লাগবে না। লবণ হলুদ মেখে নিয়ে এটাকে এখন একটা সাইডে রেখে দিচ্ছি। একটি প্যানে তেল নিয়ে নিয়েছি এক কাপ। আমি রান্নার রেগুলার তেল নিয়েছি, তবে আপনি চাইলে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন। প্রথমে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। একটু বলে রাখা ভালো, এই রেসিপিতে মশলার পরিমাণটা একটু বেশি লাগবে। এখানে জিরা বাটা ব্যবহার করলাম 1 টেবিল চামচ, রসুন বাটা 1/2 টেবিল চামচ। প্রথমে বাটা মশলাকে একটু নেড়ে চেড়ে তারপরে গুঁড়া মশলা ব্যবহার করব। প্রথমে ধনিয়ার গুঁড়া যাচ্ছে 1.5 টেবিল চামচ। এরপরে লবণ অ্যাড করছি 1 টেবিল চামচ। আচ্ছা, যেহেতু আমি শাক দিয়ে রান্না করব, শাক কিন্তু রান্নার পরে পরিমাণে অনেকটাই কমে যায়, এজন্য লবণের পরিমাণটা একটু বুঝে শুনেই দেবেন। শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করলাম 1/2 টেবিল চামচ। আমি পরে আবার কাঁচা মরিচ ব্যবহার করব। এখানে হলুদের গুঁড়া ব্যবহার করলাম 1 টেবিল চামচ। একটা কথা না বললেই নয়, মশলাকে যদি ভালোভাবে কষিয়ে না নিই তাহলে কিন্তু কোনো রেসিপি খেতে অতটা ভালো হয় না। এফাকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে সবার আগে মজার মজার রেসিপি আপনি উপভোগ করতে পারেন। প্রায় 7-8 মিনিট ধরে মিডিয়াম আঁচে মশলাকে ভালোভাবে কষানো হয়ে গেলে এ পর্যায়ে সে মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আবার অপর পাশও উল্টিয়ে দিচ্ছি, এতে করে হবে কি, মাছের দুপাশে সমানভাবে মশলা প্রবেশ করবে। এখন এই মাছকেও মশলার সাথে প্রায় 3-4 মিনিট এভাবে নাড়াচাড়া করে নিব। আমি অলরেডি লাউ পাতায় কই মাছ ভাপার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেই রেসিপিটা খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হয়। এ পর্যায়ে এসে পানি ব্যবহার করছি। আচ্ছা, আগেই তো বললাম এই রেসিপিটা চচ্চড়ি হবে, অর্থাৎ পানির পরিমাণটা পরবর্তীতে থাকবে না, আবার লাউ শাক থেকেও কিন্তু কিছুটা পানি বের হবে, সেভাবে বুঝে শুনে পানির পরিমাণটা দিতে হবে। অর্থাৎ আমি পানির পরিমাণটা এভাবে দিলাম যাতে করে মাছটাও সিদ্ধ হয়ে যাবে, আবার শাক থেকে কিছুটা পানি বের হয়ে শাকও পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে এসে শাক ব্যবহার করছি। আমি শাককে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর একটা জিনিস খেয়াল করেছেন কি, আমি কিন্তু শাকগুলোকে খুব আলতোভাবে ধুয়ে নিয়েছি, অর্থাৎ অতিরিক্ত প্রেশার দিয়ে কোচলিয়ে শাক ধোয়ার কোনোই প্রয়োজন নেই। প্রাথমিকভাবে শাককে অনেক বেশি মনে হলেও এটা কিন্তু একটু পরেই কমে যাবে অনেকটাই। শাকগুলো সব দিয়ে ঢেকে রেখে দিব, আর হ্যাঁ, প্রথমে কিন্তু চুলার আঁচটাকে বাড়িয়েই রাখছি। প্রায় 5-6 মিনিট পরে ফিরে আসলাম। স্ক্রিনে দেখে তো বুঝতেই পারছেন যে শাক কতটা কমে গেছে আর কতটা পানি বের হয়েছে, এটাও তো দেখতে পাচ্ছেন। শাক ভাজি বা রান্না, এটা একটু ঝালঝাল হলেই আমার কাছে খেতে বেশি ভালো লাগে। এখানে প্রায় 8-10টি কাঁচামরিচ ফালি ব্যবহার করলাম। এরপরে আবারও ঢেকে রেখে দিচ্ছি, এবার কিন্তু চুলাকে কমিয়ে রাখছি। প্রায় 7-8 মিনিট পরে ফিরে আসলাম। এখনও কিন্তু কড়াইতে অনেকটাই পানি আছে আর শাকও অনেকটাই সিদ্ধ হওয়া বাকি। এ পর্যায়ে থেকে মাছকে আর নাড়াচাড়া করবো না, তাহলে মাছ ভেঙে যেতে পারে। আবারও ঢেকে রেখে দিচ্ছি যাতে করে পানিটা টেনে যাবে, আবার শাকটাও কিছুটা সিদ্ধ হওয়া বাকি। আরও 10-12 মিনিট পরে ফিরে আসলাম। এ পর্যায়ে এসে আমি বরং আপনাদেরকে একটু দেখিয়ে দিই শাক কেমন সিদ্ধ হয়েছে। এটা একদম পারফেক্টলি সিদ্ধ হয়েছে, আর শাকের কালারটা দেখেও নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি একটু লবণ ও ঝালের পরিমাণটাও চেখে নিয়েছি, একদমই পারফেক্ট আছে। তবে আপনাদের ক্ষেত্রে কম বেশি থাকলে অ্যাডজাস্ট করে নিতে পারেন।
দেশি কই মাছ দিয়ে লাউ শাক চচড়ি একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। আপনাদের কাছে রিকোয়েস্ট করব এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লাগলো আমাকে জানাবেন। এখন চুলাকে বন্ধ করে একটা সার্ভিং ডিশে নামিয়ে নিচ্ছি। আমাদের ট্র্যাডিশনাল এসব রেসিপি দিন দিন যেন হারিয়েই যাচ্ছে। কই মাছ দিয়ে লাউ শাকের এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সাথে একদম জমে ওঠে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ারও করতে পারেন। আগামী দিনে নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।